অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত প্রথমে আমাদের বুঝতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার এক জিনিস না অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে বেশ তফাত রয়েছে এটাও জেনে রাখা উচিত বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা উল্লেখ থাকলেও কোনো অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার কথা উল্লেখ নেই এখন প্রশ্ন হচ্ছে অতীতে কি বাংলাদেশে এইরকম অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ছিল বা গঠিত হয়েছিল স্পেসিফিকভাবে বলতে গেলে অতীতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার ছিল না তবে উনিশশো সালে ছয় ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতনের পর তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রদান করে সতেরো সতেরো সদস্য বিশিষ্ট একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছিল পরবর্তীতে সেই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলে আখ্যায়িত করা হয় তবে বাংলাদেশে সাংবিধানিকভাবে সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় উনিশশো সালে বেগম খালেদা জিয়ারাম শাসন আমলে উনিশশো সালে শাহাবুদ্দিন আহমেদকে প্রদান করে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল তারা তিন মাসের ভিতরে একটি নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়েছিল কিন্তু এখন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে ওনাদের কাজ শুধুমাত্র নির্বাচনের আয়োজন করা না নির্বাচনের আগেই ওনাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হবে ছাত্র জনতার গণ ফলে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর একটি উত্তর সরকার গঠিত হয়েছে এটাকে আমরা বিপ্লবী সরকারও বলতে পারি ওনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে দেশে আইন শৃঙ্খলা তারপর পুনর্গঠন করা নির্বাচন কমিশন ভেঙে দিয়ে দেশপ্রেমিক স্বচ্ছ নিরপেক্ষ লোক দিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা প্রশাসনের যে সকল লোক এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা দেশের প্রতিটা সেক্টর সচিবালয় থেকে শুরু করে এসপি ডিসি ইউনু পর্যন্ত যে সকল আওয়ামী দুর্বৃত্তরা রয়েছে ওদেরকে চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করে বিচারের কার্যক্রম শুরু করা এবং এই শূন্য পদে দেশপ্রেমিক নিরপেক্ষ লোকগুলোকে নিয়োগ প্রদান করা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এ সকল কার্যক্রম পরিচালনা করা ছাড়া একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব নয় আর এই সকল কার্যক্রম শেষ করা একটি সময় ব্যাপার অন্তত পক্ষে অন্তর্বর্তীকালীন একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না তবে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া উচিত হবে না তবে অন্তর্বর্তীকালীন সরকারকে এটাও মাথায় রাখা উচিত যে ওনারা কিন্তু নির্বাচিত কোনো সরকার না অনির্বাচিত সরকারের পক্ষে লং টাইম সরকারে থাকা কোনো সাংবিধানিক বৈধতাও নেই কাজেই যত দ্রুত সম্ভব দেশকে একটি স্বাভাবিক পরিস্থিতিতে এনে দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে দাবিত করা হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ